সন্ত্রাস, জুলুমবাজি, এই তিনের মধ্যেই যেন আটকে শাসকের বেড়া। বন্ধ হয়ে যাওয়া ইটভাটার পরিত্যক্ত সরকারি জমি দখল করতে পরিবারের সদস্যদের নামে দখলদারি, ট্যাক্সের কাগজ বের করার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এমনই এক অভিযোগে তপ্ত হয়ে উঠেছিল কল্যাণী পুরসভার ৬ নম্বর ওয়ার্ড। জানা গিয়েছিল কাউন্সিলর শ্যামল দাসই নন, যুক্ত ছিলেন কল্যাণী পুরসভার আধিকারিক সুনীল মণ্ডল ও তৃণমূল নেতা নির্মল বিশ্বাস। বৃহস্পতিবার সিএনএর খবর সম্প্রচারের পরই তৎপর পুর প্রশাসন। বাতিল করা হলো ১৩টি দখলদারি ট্যাক্সের বৈধতা। তদন্তের স্বার্থে পুর প্রধান, উপকরণ অফিসার সহ কল্যাণী পুরসভার অন্যান্য সরকারি আধিকারিকদের নিয়ে গঠন করা হলো হাই প্রোফাইল কমিটি। ফাঁকা জমি, বিঘেকে বিঘে ফাঁকা জমি, কোনো বসতি নেই, অথচ এই জমিতেই কল্যাণী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অর্থাৎ এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামল দাস তার স্ত্রীর নামে, তার মার নামে এবং তার দুই ভাইয়ের নামে, সঙ্গে কল্যাণী পৌরসভার এক সরকারি আধিকারিক তার স্ত্রীর নামে এবং স্থানীয় বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা তাদের আত্মীয় স্বজনদের নামে মোট ১৩টি দখলদারি ট্যাক্সের কাগজ বের করেছে কল্যাণী পৌরসভা থেকে। আর এতেই উঠেছে প্রশ্ন, এই ট্যাক্সের সমগ্র কাগজ বাতিল করে কল্যাণী পৌরসভার ওই হাই প্রোফাইল কমিটি, এবং আজ সকালতেই কল্যাণী পৌরসভার পৌরপ্রধান বিষয়টি আমাদের জানান এবং তারপরে কল্যাণী পৌরসভার উপপৌরপ্রধান বলরাম মাঝি সরাসরি সিএনএর ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেন, এটা যখন সাংবাদিকরা বিভিন্নভাবে সূত্র থেকে আমরা জানতে পারলাম, বিশেষ করে সিএনএর তরফ থেকে, তখন আমরা তদন্ত করে দেখলাম যে হ্যাঁ এরকম একটা ঘটনা দু একটা আছে। আমরা সিদ্ধান্ত নিয়ে সেই দখলদারি ট্যাক্সকে আমরা বাতিল করি এবং একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি তদন্ত করে দেখবে যে কারা কারা এর মধ্যে জড়িত আছে, জড়িত থাকলে নিশ্চয়ই পৌর আইন অনুযায়ী যা যা ব্যবস্থা গ্রহণ করার সঠিক পদক্ষেপ আমরা নেব। স্বচ্ছতা বজায় রাখার জন্য আপনাদের যে সতর্ক ভূমিকা সেটাকে সমর্থন করেই বলছি যে কল্যাণী পৌরসভা কখনোই কোনো মানে খারাপ কাজ বা নিয়মবর্জিত কোনো কাজ সমর্থন করে না এবং স্বচ্ছতার সঙ্গে চলবে। প্রশ্ন উঠেছে কল্যাণী পুরসভা দখলদারি ট্যাক্সের কাগজ দিল কিভাবে, প্রচারের আলোয় আসতে কি তৎপরতা, সিএনএ সদর্থক ভূমিকা নিয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। কালকে সিএনএ খবর করার পরে কল্যাণী পৌরসভা নড়েচড়ে বসে, মানে এবার হচ্ছে তারপর ওই ট্যাক্সগুলো ক্যান্সেল করায়, কিন্তু ক্যান্সেল করার সঙ্গে সঙ্গে যে ক্যান্সেল করেছে কিন্তু তারা কীভাবে করলো ফাঁকা জমির উপরে ট্যাক্স, সেটার জন্য তাদের আইনত কোনো ব্যবস্থা নেবে না, তারা আমার চাই তার শাস্তি হোক না। এই কাউন্সিলর হয়ে সমল দাস এইরকম করলে কেন? আমরা বারবার বলি যে আমাদের নামে ট্যাক্স আছে, আমরা এক কাঠা জায়গা নিয়ে ১০টা পরিবার নিয়ে আনছি, আমাদের তো কোনো দিন দেয়নি, আমাদের ট্যাক্স পর্যন্ত করলো না, কোর্টে কাগজ করেছি ওইটাও ট্যাক্স দেয়নি, তাহলে আমরা কি এই জায়গাতে পড়ে থাকবো আর ওরা এসে বসবাস করবে? যেখানে শাসক দলের ট্যাগলাইন মা মাটি মানুষের সরকার, সেখানে ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগে মাথা কাটা যাচ্ছে শাসক দলের। এ কোন বঙ্গ আর কত দুর্নীতির বহর দেখবে বাংলার মানুষ? আইনানুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত সাপেক্ষে। এখন এ বিষয়ে আদৌ তদন্ত হয় কি না বা তদন্ত কতদূর এগোয় সেদিকে তাকিয়ে সকলেই এলাকাবাসীদেরও একই দাবি, তদন্ত হোক এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক। আমরা দেখানোর চেষ্টা করব যেখানে অনৈতিক কাজ হবে, যেখানে অবৈধ কাজ হবে, সে সমস্ত খবর আমরা তুলে ধরব, মানুষের সঙ্গে মানুষের পাশে আমরা থাকব, এটা আমাদের অঙ্গীকারবদ্ধ। নদিয়ার কল্যাণী থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস, ক্যালকাটা নিউজ।